নমস্কার বন্ধুরা, আরো একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। ভারতীয় ইস্পাত সংস্থার চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আবেদন প্রসেস কী রয়েছে, বেতন কত রয়েছে, বয়স সীমা কত রয়েছে, সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াও, যাতে তোমাদের জন্য এভরিডে এই ধরনের পশ্চিমবঙ্গের সমস্ত লোকাল জব এবং গভর্নমেন্ট জবের আপডেটগুলি তুলে ধরতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে আজকে আলোচনা করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগটি তোমাদের চুক্তিভিত্তিক হবে। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বোকারো স্টিল প্ল্যান্ট পোস্টিং দেওয়া হবে। এইটি লোকেশন রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড লোকেশনে তোমাদের বোকারো স্টিল প্ল্যান্টে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এবং বন্ধুরা, ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নম্বর দেওয়া আছে BSL/R/2023-02। এই নোটিশ নম্বরে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিশ প্রকাশিত তারিখ রয়েছে তোমাদের 27/10/2023 তারিখে তোমাদের এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। যে পদে নিয়োগ করা হবে তোমাদের অ্যাটেন্ডেন্স কাম টেকনিশিয়ান ট্রেনিং হিসেবে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তোমাদের এই পদে তোমাদের নিয়োগ করা হবে। এবং বন্ধুরা, তোমরা এখানে মোট শূন্য পদ দেখতে পাচ্ছ 85টা শূন্য পদে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাসের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 1 বছর ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা যেটা রয়েছে তোমাদের 28 বছর অবধি তোমরা যে কেউ আবেদন করতে পারবে। 18 থেকে 28 বছর অবধি সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন বলে যোগ্য বলে বিবেচিত করা হবে। এবার এই কাজে তোমাদের বেতন দেওয়া হচ্ছে 25,000 থেকে 35,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। লিখিত পরীক্ষায় কী কী তোমাদের ওপরে লিখিত পরীক্ষা হবে সেই সমস্ত ডিসকাস করা হয়েছে ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই চেক করে নেবে। এখানে তোমাদের আবেদন পদ্ধতি যেটা রয়েছে এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সেল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে। এরপর তাদের তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। তো তোমাদের আবেদনপত্রটি কোথায় পাবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, সেই সমস্ত লিঙ্ক আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্ট আবেদন প্রসেসটা জানিয়ে দিতে পারবে। তো এখানে তোমাদের আবেদন মূল্য, যারা জেনারেল EWS এবং OBC আছো তাদের জন্য 300 টাকা লাগবে। SC ST PWD জন্য তোমাদের 100 টাকা করে দিতে হবে। তো বন্ধুরা, এই জবে যারা আবেদন করবে তাদের আবেদনের শেষ তারিখ রয়েছে 25/11/2023 তারিখের মধ্যে তোমাদের আবেদন জানাতে হবে। তার আগে তোমরা এখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত লিঙ্কগুলি দেওয়া হচ্ছে, অফিসিয়াল নোটিশ, অনলাইন আবেদন এবং অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এই তিনটে অবশ্যই চেক করে নেবে। সমস্ত কিছু চেক করে নেওয়ার পর তোমরা বাড়িতে বসে অনলাইন আবেদন যে লিঙ্কটা দেওয়া হচ্ছে অ্যাপ্লাই নাও, ওইখানে ক্লিক করে তোমরা এই ফর্মটিকে সরাসরি আবেদন জানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আমি একটু অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে হায়ারিং করা হচ্ছে। এখানে তোমাদের বোকারো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ড লোকেশন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত জারি হয়েছে। এবং তোমরা ঠিক ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ 27/10/2023 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজ নাম্বারটাও এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আমরা এখানে টোটাল ভ্যাকেন্সি দেখে নেবো। তো বন্ধুরা, এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 85টা ভ্যাকেন্সি রয়েছে এবং জেনারেল প্রার্থীদের জন্য রয়েছে 35টা, SC জন্য রয়েছে 10টা, ST জন্য রয়েছে 22টা এবং OBC জন্য রয়েছে 10টা এবং EWS এর জন্য রয়েছে 8টা। তো টোটাল তোমাদের এইভাবে 85টা ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং এই কাজের জন্য যারা আবেদন করতে চাইছো তাদের 28 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই জবের জন্য আবেদন জানাতে পারবে। তো বন্ধুরা, এই জবে যারা আবেদন জানাতে চাইছো তাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও তোমাদের এখানে চেক করা হবে। তোমাদের হাইট হতে হবে 155 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 45 কেজি এবং চেস্ট হতে হবে 75 থেকে 79, শুধুমাত্র এটা ছেলেদের জন্য। এবং ফিমেলদের জন্য যেটা রয়েছে 143 সেন্টিমিটার হাইট হতে হবে, 35 কেজি ওজন হতে হবে এবং 70 থেকে 73 তোমাদের এক্সপেনশন হতে হবে। আর তোমরা ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ 4/11/2023 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন প্রসেস শুরু হয়ে গেছে এবং 25/11/2023 তারিখ অবধি তোমরা আবেদন জানাতে পারবে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, এই ধরনের জবের আপডেটের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন বাড়াবে, যাতে তোমাদের জন্য এভরিডে এই ধরনের জবের আপডেটগুলি তুলে ধরতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে। এবং অল ওভার ইন্ডিয়ার সমস্ত ধরনের কোম্পানি জব এবং গভর্নমেন্ট জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো। তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের জবের আপডেট তোমার হাতের মুঠোই পৌঁছে যাবে সবার আগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। জয় হিন্দ।